জি, যার কারণে আপনার ওই যে যত টাকার টেন্ডার হওয়া উচিত ছিল এখানে, যত টাকার ডিজাইনে বা এস্টিমেটে, তত সেইভাবে এস্টিমেটটা বা ডিজাইনটা হয় নাই। ওরা কি ভুল এস্টিমেট করছে যে এখানে গভীরতা কতটুকু? ভুল এস্টিমেট করছে, মানে মেজারমেন্ট করার সময় 30-40 জায়গায় 30 করছে, 30 করছে, 20 করছে, 20-30 এরকম। হ্যাঁ, ঢাকার থেকে টিম সহ আইসা যখন এটা দেখছে যে এটার অবস্থা এই, সব টিম সহ এটা আমরা সহ দেখছি যে এই অবস্থা, আপনার 40-50 মিটার পর্যন্ত ডেপথ আছে এবং আপনার লেন্থ আছে এটা পাশে আরও বেশি, এই ডিজাইনটা কারেকশন করে ডিজাইনে পাঠিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের ডিজাইনে পাঠিয়েছে। জি, এই ডিজাইনটা অনুমোদন হওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত আগামী মাসের মধ্যে যদি ওই ডিজাইন মতো কাজ হয় তাহলে এই ভাঙতিটা পরিপূর্ণ ঘুরে যাবে এবং টিকে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনারা কি শুধু এই যে মানে আপনার তো মানে কন্ট্রাক্টরি করতেছেন, শুধু কি আপনি ভোলাতেই পাইছেন কাজ না বাইরে আছে মনপুরা টনপুর ওইগুলিতে? আমি জানি অবশ্য ওইদিকে কি মনপুরা টনপুরা তো কাজ হয়, তা আমরা ধরেন ভোলাতেই করছি, এর আগে আমরা শাহবাজপুর করছি বরহানউদ্দিন। জি, তো এই এই কাজের আপনার একটা ট্যাক্সফোর্স টিম আছে পানি উন্নয়ন বোর্ডে। জি, এই ট্যাক্সফোর্স টিম ওই যে কাজী তোফায়েল আহমেদ নামে একজন ভদ্রলোক আছে, জি, উনি সম্ভবত এটার আহ্বায়ক, এটার প্রধান ডিজি স্যার এটার ইয়ে করে পরিচালনা করে, এই কাজী তোফায়েলের আন্ডারে বুয়েটের এই নতুন বিসি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা ট্যাক্সফোর্স টিম করছে। জি, যে এই এখন আমাদের সাইডে আছে একজন মেম্বার আছে, ওনার নাম সৈকত। হ্যাঁ, উনি ছাড়া আমাদের একটা বালির দানও আমরা ফেলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্যাক্সফোর্সের সদস্য আছে মেম্বার ছাড়া, এই যে ওনারা ব্যাগ দেখছিলাম ওই দিন ওই যে সন্ধ্যা এসে ওই কোনায় দাঁড়াইছিলাম, দেখছি যে আপনি কার সামনে জানি ফালাইতেছে গুন্না গুন্না। ওনারা ব্যাগ টেস্ট করে, বালি টেস্ট করে, তারপরে বস্তার ওয়েট দেয়, এরপরে বস্তা গুনে 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 রং দেয়, তারপরে আমরা ফেলতে পারি। এর জন্য একটু আমাদের সমস্যা হয় একটু লেট হয়, আরও ত্বরান্বিত করার জন্য ট্যাক্সফোর্স মেম্বার বাড়ানোর জন্য আমরা বলতেছি ডিপার্টমেন্টকে, ট্যাক্সফোর্স মেম্বার যদি বাড়ায় তাতে আমাদের এইভাবেই হইলে দেশের জন্য কাজের জন্য ভালো, কিন্তু ট্যাক্সফোর্স মেম্বার বাড়াইলে এই কাজটা আরও ত্বরান্বিত হবে, আরও দ্রুত হবে, আর দ্রুত হওয়া উচিত, যেভাবে যে দেখতেছেন ভাঙ্গা দ্রুত হওয়া উচিত। হ্যাঁ, ট্যাক্সফোর্স মেম্বারটা যদি আপনারা করতে করতেই বর্ষাকালে আয় পড়বো আর কি, কারণ এখানে আগে 4 প্যাকেজের কাজ প্রায় আপনার 44 কোটি টাকা, মানে 2 কিলোমিটার মধ্যে। জি, হ্যাঁ, তো চারটিখানি ব্যাপার না, তো আপনার কাজ করার তো সময় লাগবে। জি, তো এই সময়টা আরো দ্রুত করার এখন আমি দেখি একমাত্র উপায় হয়েছে ট্যাক্সফোর্স। জি, হ্যাঁ, মেম্বার যদি বাড়াইয়া দেয় তাহলে আমরা আরো দ্রুত এটাকে করতে পারি। হ্যাঁ, কিন্তু ট্যাক্সফোর্স মেম্বার কম, এই জন্য সারা দেশেই তো আছে, আমি যতদূর জানি 20-22 জন ট্যাক্সফোর্স মেম্বার আছে, এই সারা দেশেই তারা এটাকে করায়, এবং এটা করার জন্য দেশের জন্য খুব ভালো, কিন্তু ট্যাক্সফোর্স মেম্বার যদি বাড়াইয়া দেয় আমাদেরকে, জি, তাহলে কাজটা আরও যত ত্বরান্বিত হবে দ্রুত করতে পারবে। এই মাসটা কয়দিন, এই যে আপনার যে কাজটা করতেছেন 2 কিলোমিটার, কবে নাগাদ শেষ হবে বলে আপনার মনে করতে পারতেছেন? এখানে ধরেন আমরা 2 কিলোমিটার 4 ভাগে কাজটা করি, 500 মিটার করে একটা টেন্ডার হয়েছে। জি, 500 মিটারের ধরেন 500 মিটার করে 1000 মিটার কাজ আমাদের কন্ট্রাক্টর করে, তা আমাদের কন্ট্রাক্টর ধরেন 8 আর 9, এখানে 7-8-9 চারটা ভাগে গেছে, তা আমরা আল্লাহর রহমতে সবচেয়ে আগে আছি 8 আর 9, আগে আছি বলতে আমরা এই বস্তা ডাম্পিংয়ের কাজটা 1 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা আচ্ছা, আর ব্লক যে রেডি করছেন সেগুলি? ব্লক যা রেডি হয়েছে, ব্লক আমাদের এই 2 প্যাকেজ যা ধরা, তাতে আমাদের 50%-এর মতো ইনশাল্লাহ আমাদের কাস্টিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর বাকি 50% আমরা আরও 1-1.5 মাসের মধ্যে কাস্টিং করে ফেলবো। এটা কি বস্তা ফালানোর পর তারপর ব্লক দিয়ে ইয়ে করবেন? এই বস্তা আমাদের পানির নিচে চলে যাবে, এই যে খালি জায়গাটা দেখতেছেন, জি, এখানে আমরা বড় ব্লকটা আমাদের পানির নিচে পড়বে। জি, বড় ব্লকটা নিচে পড়বে, 2টা ডিজাইনের ব্লক হইতেছে, আর এই এই জায়গাটার মধ্যে একটা স্লপ হবে, ব্লক দিয়ে স্লপ হবে, ব্লক দিয়ে স্লপ হবে। আচ্ছা, এই জন্য আমরা এই জায়গাটাকে এই যে ডিজাইন করে যাচ্ছি আস্তে আস্তে, এটাকে ওই ইয়েদের এক্সকেভেটর দিয়ে অথবা এটাকে এরকম স্লপ সিস্টেম করে এখানে ওই যে আপনার ওই বালি কণা বিষে ওটার উপর ওই যে আপনার এই জিও টেক্সটাইল থাকবে, জি, এই বিষে ওই স্লপ প্রোটেকশনটা বিষে দিয়ে যাবো ওই নিচের ওই যে ইয়ে পর্যন্ত, ওই ব্লকটা পর্যন্ত, বড় ব্লকটা পর্যন্ত, তাতে ওইদিকে আমরা করছি। এর সাথে আরও কাজ, ওয়ামিফের একটা প্রজেক্ট ছিল, সেই কাজ করছি ওই শাহবাজপুর
আপনার আমরা এর সাথেরই কাজ করছি, তাতে আমরা ওই কাজী তোফাইল স্যার যিনি ট্যাক্স ফোর্সের আহ্বায়ক, ওনার থ্যাংক ইউ পেয়েছি আমরা সুন্দর করে করছি। আচ্ছা, আসলে যদি পরিপূর্ণ কাজটা করা যায় তাহলে এই আঙ্গর রোডটা সম্ভব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ইনশাল্লাহ সম্ভব। কিন্তু আপনারা যে জায়গায় ব্লক দিতেছেন ওখানে কি প্রশ্ন হলো, আমরা এই যে কাজটা করি জি এটা অন্ধকারে করি, অন্ধকার বলতে আমি বুঝতে পারছি যে আমরা কাজ করে যাচ্ছি, কোটি কোটি টাকা আমরা সিসি লোন করে ব্যাংক থেকে কাজ করে যাচ্ছি, কিন্তু এটা কোনো ফান্ড কোন সময় আমরা এই টাকা পাবো, এই আসলে পাবো কি পাবো না এটার এমন কোনো নিশ্চয়তা নেই। ব্যাংকে একটা নাকি কয়েকটা থেকে নেন, সিন্ডিকেট লোন নাকি একটা থেকে নেন? না একটা থেকে আমরা সিসি কোন লোন করে আমরা, যেমন আপনারা কোন ব্যাংক থেকে নিচ্ছেন? যেমন আমরা ওই যে ন্যাশনাল ব্যাংক থেকে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমরা এই যে সিসি করে ইয়ে করে নিই, কিন্তু আমাদের এই যে নেই তো আমরা ধরেন কাজ করার জন্য বা নিজেরা আমাদের লোকজন আছে ম্যান পাওয়ার আমাদের খাটাইতে হবে, কিন্তু আসলে টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। বুঝতে পারছি, এখানে আমাদের বিশাল একটা প্রবলেম টাকা। বুঝতে পারছি, আচ্ছা এখানে বিশাল একটা প্রবলেম আমাদের। ঠিক আছে, আর আমরা তো ধরেন মোটামুটি কাজকাম করে ডাইল ভাত খেতেছি। জি জি জি, কোশ্চেন হলো যদি টাকাটা আমরা রেগুলার না হয় তখন বিশাল প্রবলেমে পড়ি।